জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য, তিনি অভিনয় জগতে পা রেখেছেন তা কয়েক বছরই হলো। অভিনেত্রীকে দেখা গিয়েছিল শেষবার স্টার জলসায় জল থই থই ভালোবাসা সিরিয়ালে অভিনয় করতে। বর্তমানে সেই সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিনেত্রী অপরাজিতা বলেন, ইন্ডাস্ট্রির কোনো কিছুই কোনো দিনই আমাকে আঘাত দেয়নি। তার কারণ হলো, আঘাত দেওয়ার মতো গুরুত্ব তাকে আমি কোনো দিনই দিইনি। অপরাজিতা এক সাক্ষাৎকারে বলেন, ইন্ডাস্ট্রিতে বন্ধু কেউই হয় না, আবার শত্রুও হয় না। যা হয় যতটা হয় তা সবটা প্রয়োজনে। প্রয়োজন পড়লে তোমাকে নেবে, আর প্রয়োজন যখন পড়বে না তখন তোমাকে আর নেবে না। কাজের বাইরে কেউ কোনো দিন তোমার খোঁজও নেবে না, এটাও জানতে চাইবে না যে তুমি কেমন আছো। অভিনেত্রী বলেন, আমার জীবনে খুব একটা চাহিদা নেই। আমার যে খরচা খুব বেশি একটা লাগে তাও নয়, এবং এখনো পর্যন্ত লাগে না। কোনো দিনই আমি রাজরানী হতে চাই না, বড় লোকদের আমি খুব ভয় পাই। অভিনেত্রী অপরাজিতা আরও বলেন, আমি সেই মানুষ নয় যে শুধু বিপদে পড়লেই ভগবানকে ডাকি। আমার মন খারাপ থাকলে আমি মন্দিরে ঢুকে গিয়ে কাঁদি, ভগবানকে চিঠি লিখি, সমস্ত মনের কথা ভগবানকে বলি। আমি নিজেকে একেবারে নির্ভুল এবং খুব ভালো প্রমাণ করার চেষ্টাও করি না।